যে সরকার আছে এই সরকারও ভারতের একটা তাবেদার সরকার, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এরা বাংলাদেশের ক্ষমতায় আছে। তারা মুখে বাংলাদেশের রাজনৈতিক দল রাজনৈতিক নেতা বললো, তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তাই আমরা যখন ভারতীয় তাবেদার ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের প্রতিবাদে আমরা যখন ভারতীয় পণ্য বর্জন করছি, প্রধানমন্ত্রী সেটার বিরুদ্ধে কথা বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটার বিরুদ্ধে কথা বলছেন, আওয়ামী লীগের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সেটার বিরুদ্ধে কথা বলছেন। জনগণ যদি ভারতীয় পণ্য বর্জন করে, জনগণ যদি ভারতীয় আলু পেঁয়াজ ডাল বর্জন করে, আমার দেশের কৃষকরা দাম পাবে, আমার দেশের কৃষকরা উৎসাহিত। শেখ হাসিনা ও বাইদুল কাদের হাসান মাহমুদের গা জ্বলে, কাজী তারা চায় এই দেশের কৃষকরা মরুক, আলুর সিজনে ভারত থেকে আলু এনে আলুর বাজার সয়লাভ করে দেবে, আমাদের দেশের কৃষকরা দাম পাবে না। পেঁয়াজের সিজনে পেঁয়াজ ঢুকিয়ে দাম কমিয়ে দেবে, আমাদের কৃষকরা দাম পায় না। তখন কৃষকরা রাগে দুঃখে ক্ষোভে তখন আর আলুর চাষ করে না, পেঁয়াজের চাষ করে না। এই যে দক্ষিণাঞ্চলের মানুষ, ব্যাপক মানুষ তরমুজের চাষ করেন, এই যে তরমুজের দাম বাড়িয়েছে, কেজি মূলে তরমুজ 800 টাকা 900 টাকা, এই দাম কি কৃষক বাড়িয়েছে? বাড়িয়েছে সিন্ডিকেট। কিন্তু তখন কি হলো, মানুষ এখন তরমুজ কিনছে না, এখন লস হচ্ছে আবার কৃষকদের। চাঁদাবাজি বন্ধ করতে পারে না। গলাচিপা থেকে ঢাকা একটা ট্রাক ঢুকতে 5-7 হাজার টাকা চাঁদা দেওয়া লাগে পথে পথে। এই চাঁদা কারা নেয়? পুলিশ প্রশাসন, সরকারি দলের নেতারা। তো তারা কেন চাঁদাবাজি বন্ধ করছে না, সিন্ডিকেট বন্ধ করছে না? দ্রব্যমূল্যের গায়ে আজকে হাত দেওয়া যায় না। আমার নিজের কথা বলছি, আমরা তো লুটপাট করে নেই, চাঁদাবাজি করে নেই। আমাদের নেতৃবৃন্দ বলেছে আমরাও নির্বাচনে গেলে কোটি কোটি টাকা পেতাম, এমপি মন্ত্রী হতাম, আমরা সেই পথে হাঁটি নেই, জনগণের সাথে প্রতারণা করি নেই। কাজে আমাদেরও এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে খেয়ে পড়ে থাকতে আসলেই কষ্ট হচ্ছে। কিন্তু সরকারের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ আছে? জনগণের কাছে কিভাবে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছানো যায়, কৃষককে ভর্তুকি দিয়ে কিভাবে নিজের দেশকে স্বনির্ভর করা যায়, স্বাবলম্বী করা যায়, সেই চিন্তা নাই। তারা বাংলাদেশকে ভারত নির্ভরশীল করে রাখার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশের গণতন্ত্র ধ্বংস করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা জালিমি শাসন ব্যবস্থা কায়েম করেছে, যেখানে সমস্ত দল মতের মানুষ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত। কাজী আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আসুন নির্যাতিত নিষ্পেষিত মানুষ আমরা ঐক্যবদ্ধ হই, আওয়াজ তুলি, ফেসিবাদের পতন ঘটাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করি, আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করি। যেহেতু ইফতারির সময় সন্নিকটে আমার বক্তব্য সংক্ষেপ করছি, গণঅধিকার পরিষদের সাথে থাকবেন, গণঅধিকার পরিষদের রাজনীতিকে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে ছড়িয়ে দেবেন। যেসব ভাই এবং বন্ধুরা গণঅধিকার পরিষদের জেলা উপজেলায় কাজ করছেন, বিশেষ করে বরিশালে, আপনাদের প্রতি একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। আমাকে ব্যক্তিগতভাবে সবাই চেনে না, ঢাকা থেকে বক্তব্য শুনে দেখে, কিন্তু আপনাদেরকে চেনে, আপনাদেরকে দেখে। কাজী আপনাদের মধ্যে সেই ধরনের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব নেতৃত্ব জনবান্ধব চরিত্র যেন থাকে, তবেই মানুষ গণঅধিকার পরিষদ করবে, গণঅধিকার পরিষদে যুক্ত হবে। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় একজন সুন্দরভাবে মোনাজাত পরিচালনা করেন, সবার জন্য সবাই দোয়া করব, সবার মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই জালিমি শাসন ব্যবস্থা থেকে মজলুম মানুষকে যেন মুক্ত করে, দেশকে যেন ভারতীয় তাবেদারদের থেকে মুক্ত করে, আমরা সেই দোয়া করব। আল্লাহ হাফেজ।